চারিলেনযুক্ত পথ নির্মাণত আর এস এম কোম্পানীর ম্যানেজারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ। ন্যাদিপত্রার মাটিত অবৈধভাবে নির্মাণ করেছে পথ, মাটির গৰাকীয়ে বাধা প্রদান করাত প্রাণী মরার ভাবুকি। আর এস এম কোম্পানীর ম্যানেজার যতীনের দাদাগিরিত অতিষ্ঠ হয়ে পড়েছে বর্ষিয়ান নাগরিক। নিজকে আর এস এম নামের বহিরাগত কোম্পানিটির ম্যানেজার ইঞ্জিনিয়ার আদি বলে চিনাকি দিয়া যতীন নামের বহিরাজ্যের লোকগুলিয়ে দিকরাইজান গাঁর আব্দুল গফুর নামের বর্ষিয়ান নাগরিকগীর ম্যাদি পতার মাটি বেদখল করে নির্মাণ করেছে চারিলেনযুক্ত পথ। লোকজন তেজপুর থানার অধীনের গরৈমারী মৌজার অন্তর্গত দিকরাইজান গাঁও নিবাসী প্রয়াত আব্দুল জব্বরের পুত্র আব্দুল গফুর। নামত থাকা 89 নং ম্যাদি পথার 18 নং ডাকর মুঠ 4 বিঘা 2 কঠা 8 লেচা মাটির ভিতর 1 বিঘা 1 কঠা 6 লেচা মাটি চারিলেনযুক্ত পথ নির্মাণের অধিগ্রহণ করে নির্ধারিত মূল্য আদায় করেছিল। কিন্তু ইয়ার বিপরীতে আর এস এম কোম্পানির ম্যানেজার যতীনে বাকি 2 বিঘা মাটির বিপরীতে বৃহৎ পরিমাণের ধন কৌশলে লাটমন্ডল জাকারিয়ার মিলি আত্মসাত করলে। এইজন আর এস এম কোম্পানির ম্যানেজার যতীনে জামুগুড়িহাটর দিশত চারিলেনযুক্ত পথ নির্মাণের নামত বহু লোকের মাটির বিপরীতে জালিয়াতিরে কোটি কোটি টাকা আত্মসাত করার অভিযোগ অজস্র আছে। অনুরূপ ধরনের ভয় ভীতি প্রদর্শনের পলাই গৈ এবার নতুন ঠাইত একে কৌশল অবলম্বন করার অভিযোগ উত্থাপন হয়েছে। আর এস এম কোম্পানির ম্যানেজার হিসাবে থাকি উঠি রজা বহিরজা হয়ে পড়া যতীন সুদূর রাজস্থানের বাসিন্দা হওয়ার বাবে পথ নির্মাণ কার্য প্রায় শেষ হওয়ার সময়তে ইয়ারপর পলায়নের প্রচেষ্টা অব্যাহত রাখিছে। শনিবারে মাতৃগী আব্দুল গফুরে কুরুকানি গাঁত থাকা নিজের ম্যাদি পতার মাটির স্থানত উপস্থিত হয়ে জেসিবিরে মাটি খান্দি পথ নির্মাণ করে থাকা দেখি আশ্চর্য প্রকাশ করে। পিছত এই দুষ্কার্যত বাধা প্রদান করা মাতৃগী আব্দুল গফুরক ম্যানেজার যতীনে প্রাণী মরার ভাবুকি প্রদান করে জেসিবি ড্রাইভারক মাটিরে পুতি দিব নির্দেশ দিয়ে। এই যত খাড়া হয়ে আছো তাত আমার 4 বিঘা 2 কাঠা 8 লেচা মাটি আছে। এইটোর এই মাটির উপরে দিয়ে 4 লেনের রাস্তা গৈছে। রাস্তা যাওয়াত মুখ 4 বিঘা 2 কাঠা 8 লেচা মাটির ভিতর মুখ 6 কাঠা 6 লেচা মাটির অলরেডি ভ্যালুয়েশন দিছে। ভ্যালুয়েশন দিয়ার পিছত কালবার এখন বনাইছিলে, কালবারখন যিমান জায়গালৈকে কালবারখন বনাইছিলে সেইখিনিলৈকে আমার ঠিকই আছিলে। এতিয়া আমি এই খেতি ধান লগাইছো, ধান লগোৱাৰ পিছত ধান লগোৱাৰ প্রায় 1-1.5 মাহ পিছত আকৌ কোম্পানিয়ে আহি বেলেগৰ এই বালি মাটি আনি আমার ধান খেতির উপরে দি বনাই দিছে। তেতিয়া নতুন রাস্তা এইটো বনাইছে, কিন্তু আপনার সার্ভিস রুট বুলি কৈ আছে, হতে সার্ভিস রুট বনাইছে। এইটো কিন্তু কমপ্লিট মোর নিজের মাটিত পড়েছে, এইখিন মই বেলু পোৱা নাই, সার্ভে হওয়া নাই। সার্ভে এতিয়া মন্ডলে বলে সার্ভে করেছে, কোম্পানির মানুষে কৈ আছে যে মন্ডলে আমাক ইমান লৈকে দিছে, কিন্তু ইমান লৈকে যে দিছে মন্ডলে তো মোক বিল দিছে মাত্র 6 কাঠা 6 লেচা মাটির, আর বাকি এতিয়া মোর মাটি গৈ আছে প্রায় 2 বিঘার ওসরা ওসরি। 2 বিঘা ওসরা ওসরি যদি মাটি গৈছে মোক 2 বিঘার যিমান মাটি গৈছে মোক সঞ্জয় দি পেলায় সেইখিনি বেলু দি পেলায় কাম করক। এটা কামত বাধা দিয়ার কারণে আগতে একবার বাধা দিছো, মই ডিসির তাত কমপ্লেন করিলো, এসডিসির তাত কমপ্লেন করিলো, কোনেও কানখার দিয়া নাই। এতিয়া কবলৈ গেলে বস্তুটো হল কি, মই বুড়া মানুষ, মোর দাড়ি আছে ঢুকি আছে, সেই কারণে মানে আমার এইটো বস্তু মানে মোটেই দামি দিয়া নাই। তেওঁলোকক কৈছো কোৱাৰ লগে লগে তেওঁতো ইমান ফিগার দেখাইছে মোক, দেখাই জোর জবরদস্তি কৈছে নাই কাম কর, পুনে রখাবো কাম চাই লম বলে কৈ আছে। তেতিয়া মই তো তলত নামি বোলে নাই যদি কাম করব লাগে মোক পুতি দিয়ক, চালাক গাড়ি চলা পুতি দে। আর এস এম কোম্পানির ম্যানেজার যতীনের এনে অশোভনীয় আচরণত অতিষ্ঠ হয়ে স্থানীয় রাইজে একমুখে গরিহণা দিয়ার আরক্ষী প্রশাসনক মানবরূপী দানব গুন্ডা যতীনের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবলে দাবি জানাইছে। হাজি বলে কো আমি হাজি মানুষ তেখেতক মানে এনেকে তেও যেটো ব্যবহার করেছে এজন বয়সস্থ মানুষ, আমি এই অঞ্চলের তেখেতক মুরব্বী হিসেবে আমি মানু কি কোম্পানি কাম করেছে, এটো হল আরএসএম, আরএসএম কোম্পানির তেও যতীন কি নাম হয় না জানো, তেও কি পোস্টত আছে সেটাও না জানো, তেখেতে এজন বয়সস্থ মানুষ আহি পেলায় নিজের তেওর নিজের মাটি তেওর
মাটি গৈ আছে তেওঁৰ লাগিবই গাত তেওঁ কৈছে নাই মই ইয়াত ৰখিছোঁ আপুনি মাটি পেলাব নোৱাৰে তেওঁ জোৰজবৰ্তি কৰিছে গতিকে আমি ইয়াৰ গৰিহণা দিছোঁ এই আৰ এছ এম কোম্পানীৰ কি যতীন নে কোন আৰু ইয়াৰ এটা উচিত মানে শাস্তি হ'ব লাগিব তেখেতৰ উচিত বিচাৰ এটা লাগিব আমি সেইটোৱে আপোনালোকক আহ্বান জনাইছোঁ অসমীয়া প্ৰতিদিন ডিজিটেল সংবাদ জামুগুৰিহাট।